এসএসসি পরীক্ষার্থী একজন বিজ্ঞান বিভাগের ছাত্র চট্টগ্রাম বোর্ড দু সালের বল অধ্যায়ের প্রশ্নটা আমাকে সলভ করতে বলছে দেখো সেই প্রশ্নের ভিতর দুইটা চিত্র ছিল চিত্র নাম্বার ওয়ান চিত্র নাম্বার টু আমাদের তিন মার্কের যে প্রশ্নটা সেটার ভিতর তারা বলছে চিত্র দুই অনুযায়ী অর্থাৎ এই চিত্র অনুযায়ী গাড়িটির বিচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ চিত্র যে দুই এটা মূলত একটা লেখাচিত্র এক্স অক্ষ বরাবর দিচ্ছে তারা সময় ওয়াই অক্ষ বরাবর দিচ্ছে হলো বেগ অর্থাৎ গাড়ির বেগ বনাম সময়ের লেখাচিত্র দেওয়া আছে সেই লেখাচিত্র থেকে গাড়িটির বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তাহলে দেখো এইটাকে আমরা বিন্দু ধরলাম সেটা হলো আমার ও এটাকে ধরলাম আমি এ এই পয়েন্টটাকে ধরলাম আমি বি দেখো ও থেকে এ পর্যন্ত কয় সেকেন্ডে যায় দশ সেকেন্ড এ থেকে বি পর্যন্ত কয় সেকেন্ডে যায় দশ সেকেন্ড আবার দেখো ও থেকে এ বেগ বনাম সময় লেখে চিত্রের মূল আমি সরলরেখা পাই কি পাই বেগ বনাম সময় লেখেছি মূল আমি একটা রেখা যদি বেগ বনাম সময় লেখে চিত্রের মূল বিন্দুগামী সরলরেখা হয় সেটা হয় তার ডাল হয় তরণ কি হয় তরণ সেই তরণটা হলো আমার সমতরণ সেই তরণটা মূলত কি সমতরণ তাহলে দেখো যে ও থেকে এ পর্যন্ত সে কিভাবে যাচ্ছে সমতরণে সেই ক্ষেত্রে অতিকান্ত দূরত্ব ধরলাম আমরা এস ওয়ান এখন সমতরণের ক্ষেত্রে আমরা অনেক সূত্র জানি এখানে তুমি তরণের মানটা বের করতে পারো আবার তরণের মান বের না করেও তার অতিক্রান্ত দূরত্ব তুমি বের করতে পারো তাহলে সমতরণের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি আদিবেগ প্লাস শেষ বেগ বাই টু ইন্টু কত টি তাহলে দেখো আদিবেগ বলতে কোন বিন্দু ও বিন্দু ইউকাল জিরো জিরো শেষ বেগ কোন বিন্দুতে এ বিন্দুতে বেগ কত আছে দেড়শো তাহলে দেড়শো বাই টু ও থেকে এতে যাতে অর্থাৎ ও থেকে এতে যেতে তার সময় লাগে দশ সেকেন্ড তার মানে দিলাম আমি দশ তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি দেখব যে আমাদের কতটুকু দূরত্ব আসে দেড়শো বা টু ইন্টু টেন তার মানে দেখো ও থেকে এ পর্যন্ত সমতরণে গেল কয়েক সেকেন্ডে দশ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হলো সাতশো পঞ্চাশ মিটার তাহলে আমরা এখানে একটু লিখে রাখি এসওয়ানিকল সাতশো পঞ্চাশ মিটার পরের অপশনটা আসো সেটা কি এ থেকে বি দেখো এ থেকে বি অর্থাৎ এ থেকে বিতে যেতে সময় লাগছে দশ কিন্তু তার বেগের মানের কোনো পরিবর্তন হয়েছে হয় নাই তার মানে গাড়িটা এখানে সমবেগে গেছে তাহলে সমবেগের ক্ষেত্রে সূত্র জানি এস টুই কল বি টি দেখো এ বিন্দুতে যে বেগ বি বিন্দুতে একই বেগ বেগের মান দেড়শো তাহলে দেড়শো এ থেকে বিতে যেতে সময় লাগে দশ সেকেন্ড তাহলে আমাদের এখানে আসতে আসে পনেরোশো মিটার দেখো ও থেকে এতে সে সাতশো পঞ্চাশ মিটার অতি দূরত্ব অতিক্রম করছে এ থেকে বিতে সে পনেরোশো মিটার দূরত্ব অতিক্রম করছে কে গাড়িটা তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত এস প্রথম দশ সেকেন্ডে হলে এস ওয়ান পরের দশ সেকেন্ডে এস টু এস ওয়ান বলতে কত সাতশো পঞ্চাশ আর এস টু পনেরোশো ক্যালকুলেশন করলে হবে আমাদের বাইশশো পঞ্চাশ মিটার তার মানে চিত্র দুই অনুযায়ী গাড়িটি বিশ সেকেন্ডে বাইশশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করবে এখন আমরা চার মার্কের প্রশ্নটা দেখব এই ভরটাকে তারা ধরছে এম দেখো এটা একটা কপি কল। অনুভূমিক মসৃণ তলের উপর একটা বস্তু বসানো আছে সেই বস্তুটার ভর দিচ্ছে তারা দুই কেজি সেই বস্তুর সাথে কপিকলের মাধ্যমে সুতার মাধ্যমে আর বস্তু ঝুলানো আছে তার ভর তিন কেজি এখন এই তলটাকে আমরা মসৃণ ভাবব কি তল ভাববো মসৃণ তল তো আমরা প্রথমে বেসিকটা ক্লিয়ার করব তারপরে এই অঙ্কটা দেখবো আমরা দেখো এই বস্তুটার ভর ধরলাম আমি এম প্রাইম ইকল কত থ্রি কেজি এখান থেকে দেখো বস্তুটার ওজন কাজ করে নিচের দিকে তাহলে আমি এই পাশে লেগে রাখি এম প্রাইম ইকুয়াল থ্রি কেজি ওজন কাজ করে কোন দিকে নিচের দিকে সেটা হলো আমার এম প্রাইম জি এই কন্ডিশনে যদি দেখো যে এই যে দুই কেজি ভরে বস্তুটা তার ওজন কাজ করবে কোন দিকে নিচের দিকে সেটা কত আমার এম জি বস্তুটা তলের উপর একটা বল প্রয়োগ করতেছে সেটা তার ওজনের সমান তাহলে এই বস্তুটার উপরে একটা রিয়াকশন দেখাবে সেটা কোন দিকে উপরের দিকে সেটা হলো আমার আর আর এবং এম এমজি সমান সেই কারণে কী হয় আর এবং এম এমজি সমান কিন্তু দিক বিপরীত তার মানে কী হবে এখানে কাটাকাটি হয়ে যাবে তার মানে আমাদের এটার নাও রাখলে হবে তার মানে এই যে এম বস্তুটাকে রাখছি আমরা দুই কেজি ভরের সেই বস্তুটার ওজন দ্বারা তার উপর কোনো কার্য সাধন হবে না দেখো এই বস্তুটার সাথে এই বস্তুটা একটা সুতার মাধ্যমে সংযুক্ত তার মানে টান হবে এখানে একটা দেখো বস্তুটা যদি এই বস্তুটা ভারী কয় কেজি তিন কেজি এই বস্তুটা দুই কেজি তার মানে মূলত সে এই দিকে আসবে এই দিকে আসলে তার তরণ ধরলাম আমি এ এটা তরণ যদি এ হয় নিচের দিকে এটার সাথে এটা সংযুক্ত তাহলে এই ক্যাপিটাল এম ভরে বস্তুটার এই দিকে তরণ হবে এ এখন দুইটা বস্তুই কিন্তু একটা সুতার মাধ্যমে সংযুক্ত তাহলে এই বস্তুটা উপরের দিকে সুতার টান হবে হলো টি এই বস্তুটাকে এই সুতা কর্তৃক টান দিবে সেই টানটা হলো আমার টি সুতার যেহেতু একটা টানও হবে একটাই এখন দেখো আমরা এই কন্ডিশনটা দেখি ওয়ান এম প্রাইম জি গ্রেটার দেন কত টি এইটা যদি না হয় তাহলে বস্তুটা কি নিচের দিকে আসবে আসবে না যেহেতু বস্তুটা নিচের দিকে আসবে তার ত্বরণ হবে কত এ তার মানে এম প্রাইম জি বড় টি ছোট এটা থেকে আমরা বলতে পারি এম প্রাইম জি মাইনাস টি ইকুয়াল এম প্রাইম এ এক নং এবার এই বস্তুটার দিকে একটু লক্ষ্য করো টি দ্বারা টানা হচ্ছে অর্থাৎ এই বস্তুটার উপর টান বল হলো টি তার ওজন তো আর এখানে কার্যকর নাই তাহলে বস্তুটা কোন দিকে যাবে সামনের দিকে আবার তলটাও কি মসৃণ কোনো ঘর্ষণ বল আছে নাই তাহলে বস্তুটা সামনের দিকে যাবে কার কারণে টি বলের কারণে সেই কারণে আমরা বলতে পারি টি ইকুয়াল এম এ এটাকে দিলাম আমি দুই এক আর দুই যদি আমি যোগ করি তাহলে দেখো টি আর টি চলে যা তাহলে আমার এম প্রাইম জি ইকুয়াল এম প্রাইম এ প্লাস এম এ এখানের আমি এ কমন নিতে পারি এম প্রাইম প্লাস এম এম প্রাইম জি সুতরাং এ ইকুয়াল এম প্রাইম জি বাই এম প্রাইম প্লাস এম তার মানে দেখো এই যে পি বস্তুটা তার ওজন যেহেতু নিচের দিকে কাজ করে সেই ওজনের মাধ্যমে এই বস্তুটাকে সে কী করতেছে টানতেছে আবার সুতা টানটা কোন দিকে কাজ করতেছে উপরের দিকে দুইটার মাঝখানে একটা কার্যকর বল সেই কার্যকর বলের কারণে এই বস্তুটা নিচের দিকে আসে এই বস্তুটা অনুভূমিক বরাবর এই কপিগলের দিকে যায় কি তরণে এ তরণে তাহলে দেখো সেই তরণের একটা রাশিমালা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পেলাম এখন আমরা মানগুলাকে বসিয়ে দিব যে কি কি হতে পারে সুতরাং এ এম প্রাইমের মান থ্রি জের মানাইন পয়েন্ট এইট এম প্রাইম থ্রি আর এম টু এখন আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে থ্রি ইন্টু নাইন পয়েন্ট বাক ফাইভ আসতে চলো আমাদের ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে দেখো পি বস্তুটার তরণ ফাইভ পয়েন্ট এইট এইট মিটার পার্সেন্ট স্কোয়ার কোন দিকে নিচের দিকে আর এই ক্যাপিটাল এম বস্তুটার কপিগলের দিকে তরণ ফাইভ পয়েন্ট এইট এইট মিটার পার্সেন্ট স্কোয়ার তাহলে আমাদের চার মার্কের যে প্রশ্নটা সেটা দেখো কি বলছে তারা এক নং চিত্র অনুযায়ী চিত্র হলে এটা এক এম বস্তুটির উপর ক্যাপিটাল এম বস্তুটির উপর পি বস্তুটির বলের প্রভাব গাণিতিকভাবে বিশ্লেষণ করো দেখো পি বস্তু তার ওজনের কারণে এটার উপর একটা বল প্রয়োগ করছে এটার উপর বল প্রয়োগ করে এই বস্তুটা তরণ ঘটাইছে কত ফাইভ পয়েন্ট এইট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমাদের আনসারটা কিভাবে দিব আনসারটা আমরা এভাবে লিখবো যে পি বস্তুটি ক্যাপিটাল এম্বরের বস্তুটির উপর বল প্রয়োগ করার প্রেক্ষাপটে ক্যাপিটাল এম্বারের বস্তুটির তরণ হয় ফাইভ পয়েন্ট এইট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার কার দিকে কপিকলের দিকে